তেমন মনে মনে করি যে আরো যদি হয়, আরো যদি হয়, আরো যদি দু কাটা জমি যদি কিনতে পারি, আরো যদি দুটো গাড়ি বাড়াতে পারি, আরো যদি মোটামুটি বেলপুকুরের বাজারে একটা দোকান কিনতে পারি, আরো কি করে আমার ব্যবসা বাড়ানো যায়, কি করে আমার উন্নতি হয়, কি করে আমার টাকা বাড়বে, ধন সম্পত্তি বাড়বে, সেই চিন্তা আমরা পেরেছেন, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু একবার আপনি চিন্তা করে দেখেন, একবার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা বিশ্ব নবী হাবিবুল্লাহ, যে নবী দুনিয়ার বুকে না আসিলে আমি আপনি এই সুন্দর দুনিয়ার বুকে আসতে পারতাম না রে আল্লাহর গোলাম। সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ একদিন নাই দুদিন নয় চার চার দিন বনা হারে আমার হাবিবের পেটে কিছু যায় না, আমার হাবিব না হারে একদিন হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছে আর হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে একটা খেজুর বাগানে তশরিফ নিলেন বিশ্রাম করার জন্য। এমন সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী মদিনাওয়ালা একটা খেজুর গাছের গোড়ায় বসে যায়। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে হাজির হয়ে যায়। জুরে বলেন সুবহানাল্লাহ। গাছ থেকে খেজুর পড়ছে, যিনি সারা জাহানের বাদশা, যিনি দুনিয়ার বাদশা এবং আখেরাতে নবীদের মানে সারা জাহানের বাদশা, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ যিনি দুনিয়ার সমস্ত নবীদের সর্দার, সমস্ত পয়গম্বরদের সর্দার, যে নবী শুধু আল্লাহর কাছে যদি একবার বলতো যে আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সোনায় পরিণত করে দিত, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ চার দিন অনাহারে আছে, পেটে কিছু নেই, খেজুর গাছের গোড়ায় বসেছে। এমন সময় গাছ থেকে খেজুর পড়েছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে খেজুরটা মুখে দিলেন আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমিও খাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমার খোদা নেই, হুজুর আমি খাবো না আপনি খান। বিশ্ব নবী হাবিবুল্লাহ চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে আর বলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওরে আমার সাহাবা, একদিন নাই দুদিন নয় চার চার দিন আমার পেটে কিছু যায়নি, ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, চার দিন আমি একটুও কোনো লোকমা আমি মুখে দিতে পারিনি, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ আর হাঁটতে পারি না রে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যদি চান আল্লাহ পাক আল্লাহ তাআলা উহুদ পাহাড়টা আপনার জন্য সোনায় পরিণত করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেল পেটের উপরে, নিরুপায় হইয়া নবীজি তসবি জাপেন আল্লাহ মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গো মোকা মদিনা নবী কামলিওয়ালা। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাদর বাঁধে পেটের উপরে, নিরুপায় হইয়া নবীজি তসবি জাপেন আল্লাহ মক্কা মদিনা নবী কামলিওয়ালা।
বিদায়টা ওরে দুঃখটা তো বাড়ে উটের নাড়ি চাপিয়ে দিল নামাজের আলোতে যত দিন যেতার হগো দুঃখটা তো বাড়ে উটের নাড়ি চাপিয়ে দিল নামাজের আলোতে তবু বদুয়া দেননি তিনি সহ্য করেন জালা মক্কা মদিনা নবী কান্দিওয়ালা আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ একটু মাহবুব শির বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যে কথা বলছিলাম বিশ্বনবী হাবিবুল্লাহ আমার আল্লাহর কাছে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ থেকে প্রিয় আর কোন নবী নেই আমার হাবিবুল্লাহ থেকে প্রিয় আর কোন দুনিয়ার বুকে কোন মানুষ আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠায়নি সেই বিশ্বনবী হাবিবুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাকে উপাধি দিয়েছিল হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু সেই বিশ্বনবী যদি এত যদি কষ্ট থাকতে পারে এত যদি অনাহারে থাকতে পারে রে আল্লাহর গোলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া মামিল দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আয় আমার বান্দা বান্দিরা করবে তোরা রুজির পিছনে দৌড়াবে না আমি আল্লাহ কথা দিলাম আদা করলাম আমি আল্লাহ রুজি পৌঁছে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে একজন নবী ছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ একজন জবরদস্ত পয়গম্বর আল্লাহর নবী ঈসা আলাইহি সালাতু সাল্লাম একদিন রাস্তায় চলতে 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 পাহাড়ি এলাকায় তিনি পৌঁছে গেলেন পাহাড়ি এলাকায় হাঁটতে হাঁটতে পাহাড়ি পথ অনেক কঠিন পথ ঈসা আলাইহি সালাতু সাল্লাম হাঁটতে হাঁটতে সামনে একটা পাথর দেখতে পেলেন সে পাথরটা এত সাদা দুধের থেকে সাদা বগের থেকে ও সাদা এত সাদা এত সাদা ঈসা আলাইহি সালাতু সাল্লাম বললেন আল্লাহ এত সাদা এত সুন্দর পাথর আমি ঈসা নবী কোনদিন দেখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ জাল্লা এত সুন্দর সাদা পাথর আমি অবাক হয়ে যাচ্ছি আশ্চর্য হয়ে যাচ্ছি এত সাদা পাথর হতে পারে এত সুন্দর পাথর হতে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এ ঈসা রুহুল্লাহ এর থেকে কি আরো আশ্চর্য জিনিস দেখতে চাও এর থেকে আরো আশ্চর্য জিনিস কি দেখতে চাও ঈসা আলাইহি সালাতু সাল্লাম বললেন ইয়া রাব্বি আল্লাহ হ্যাঁ আমি দেখতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে নবী ঈসা রুহুল্লাহ তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ওই পাথরের উপরে আঘাত করো ঈসা আলাইহি সালাতু সাল্লাম যখন ওই পাথরের উপরে আঘাত করলেন লাঠির আঘাত যখন করলেন রে আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে ওই সাদা পাথরটা দুটো ভাগ হয়ে যায় আর ওই সাদা পাথরের ভিতরে একটা গম্বুজ দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর ওই গম্বুজের ভিতরে ওই ঘরের ভিতরে একজন 18 বছরের যুবক ওই গম্বুজের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই যুবককে যখন সালাম দেওয়া হলো আসসালামু আলাইকুম যুবক
তুমি এই পাথরের ভিতরে কেমন ভাবে আসলে, কেমন ভাবে এই পাথরের ভিতরে আবদ্ধ হলে। ওই যুবক তখন বললেন, হে নবী সারুহুল্লাহ, এই পাথরের ভিতরে আমি যখন এই পাথরের ভিতরে আসলাম, এই পাথরের ভিতরে যখন আমি আবদ্ধ হলাম, এই পাথরটা এত কালো ছিল, এত কালো ছিল, এত কালো ছিল রে এ নবী সাহেব, কিন্তু এই পাথরের ভিতরে আমি যেদিন থেকে আবদ্ধ হলাম, যেদিন থেকে এই পাথরের ভিতরে আমি আসলাম, আমি আল্লাহর ইবাদত করতে 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 একদিন নাই দুদিন নাই দেখতে 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 400 বছর পার হয়ে গেছে। জুনি বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, 400 বছর পার হয়ে গেছে। বলে, হ্যাঁ ইয়া নবী ঈসা রুহুল্লাহ, এই পাথরের মধ্যে আমার ইবাদত করতে করতে কেমন ভাবে কিভাবে 400 বছর পার হয়ে গেছে আমি নিজেই জানি না। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ও যুবক, বলো না বলো না, তুমি এই পাথরের ভিতরে ইবাদত করছো, তোমার খানার ব্যবস্থা কেমন ভাবে হয়, তোমার রুজির ব্যবস্থা কেমন ভাবে হয়, তোমার পানির ব্যবস্থা কেমন ভাবে হয়। ওই যুবক তখন বলে, ও নবী সারুহুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেদিন থেকে এই পাথরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, যেদিন থেকে এই পাথরের ভিতরে আমি ইবাদত করা শুরু করলাম, সেদিন থেকে আমার আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো, যখন আমি এই পাথরের মধ্যে প্রবেশ করলাম, এই পাথরের রংটা এত কালো ছিল, এত কালো ছিল, এত কালো ছিল, কিন্তু আমার ইবাদত করার কারণে, আল্লাহর জিকির আজগার তসবিহ তাহলিল করার কারণে, এই পাথরটা সাদা হতে 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 এত সাদা হয়ে গেছে, এত সাদা হয়ে গেছে, দুধের থেকে আরো সাদা হয়ে গেছে রে নবী ঈসা। আর এই পাথরের ভিতর থেকে আমি যুব দুনিয়ায় সব কিছু দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুব, তাহলে তোমার রুজি কেমন ভাবে ব্যবস্থা হয়, তোমার পানি কেমন ভাবে তোমার ব্যবস্থা করা হয়। ওই যুবক তখন বলে, নবী ঈসা, আমার যখন ক্ষুধা লাগে, আমার যখন ক্ষুধা লাগে, এই পাথরে আমার আল্লাহ ঝর্ণা তৈরি করে দেয়, ওই ঝর্ণার পানি আমি পান করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন সুস্বাদু ফল আমার জন্য পাঠিয়ে দেয়, সেই ফল যে সিজনের যে ফল পাওয়া যায় না, সেই ফল আমার জন্য পাঠিয়ে দেয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাঁঠাল পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যাবে, কিছুদিন পর কাঁঠাল পাওয়া যাবে, তবে যে সময় কাঁঠাল পাওয়া যায় না, সেই সময় আমার আল্লাহ আমার জন্য কাঁঠাল পাঠিয়ে দেয়, যেই সময় লিচু পাওয়া যায় না, সেই সময় আমার আল্লাহ লিচু পাঠিয়ে দেয়। ও নবী ঈসা, এই 400 বছর ইবাদত করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রুজির দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সমাজের আজ মানুষ যার লক্ষ টাকা আছে, সে আজ পর্যন্ত রুজির পিছনে দৌড়ানে বন্ধ করে না, আর যার কিছু নেই সেও রুজির পিছনে দৌড়াচ্ছে। দুনিয়ার বুকে আমরা সবাই টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই রে আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তুই রুজির পিছনে দৌড়াবি না, তুই ইবাদতের পিছনে দৌড়া, আমি আল্লাহ রুজিকে তোর পিছনে দৌড়াতে বলে দেব, রুজি তোর পিছনে দৌড়াবে, তোকে তালাশ করবে, তুই রুজিকে তালাশ করবি না, কারণ রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।
আজ আমাদের সন্তান, আজ আমাদের টাকা পয়সা সবকিছু আমাদের ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। রমজান মাস পার হয়ে গেল, একসার মধ্যে 80 জন যাকাত দেয়নি। আল্লাহ কোরআনে বলেছে, হাদিসে বিশ্ব নবী বলেছে, যারা যাকাত দেয়নি তাদের ওই পাহাড় সম্পত্তির পাহাড় গুলো টাকা পয়সা জমি জায়গা কিয়ামতের ময়দানে মেহশারের দিনে সাপ করে তাদের গলায় ঝুলিয়ে দেয়া, তাদের মুখে ছবল দেবে, মুখে দংশন করবে, আর বলবে আমি তোমার সেই গুছিয়ে রাখা টাকা, আমি তোমার গুছিয়ে রাখা সেই সম্পত্তি তুমি আমাকে হালাল ভাবে তুমি ব্যবহার করনি, তুমি যদি রমজান মাসে আমাকে যদি যাকাত দিতে, গরিব মিসকিনদের হাতে যদি তুলে দিতে, তাহলে আমি তোমার আজ তোমার সাথেই খারাপ ব্যবহার করতাম না। কিছু কিছু মানুষ মনে করে একটু টাকার মালিক হয়ে গেলে, চারটে গাড়ির মালিক হয়ে গেলে, 50 বিঘের জায়গার মালিক হয়ে গেলে, মার্কেটে চারটে দোকানের মালিক হয়ে গেলে, তারা মাঝে মাঝে বলে আল্লাহ আমাকে ভালোবাসে বলে তাই আমার এত দিয়েছে। ভুল কথা চাচা, আপনি ভুল বুঝলেন, কিন্তু কোরআনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কি বলেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার বুকে আমার যে সমস্ত বান্দা বান্দিদের আমি টাকা পয়সা জমি জায়গা দিয়েছি, তারা বলে আল্লাহ আমাদের ভালোবাসে বলে তাই আমার টাকা পয়সা দিয়েছে, আমার আল্লাহ বলছে না 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 না, আমি তোকে চারটে গাড়ি দিলাম, আমি তোকে সুন্দরী বিবির স্বামী বানালাম, আমি তোকে যুবক জন ছেলের বাবা বানালাম, আমি তোকে 50 বিঘের জায়গার মালিক করে দিলাম, আমি তোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, আমি তোকে ভালোবাসি না ভালোবাসি না, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য দিলাম। পরীক্ষা করার জন্য দিয়েছে। তারপরে আল্লাহ পাক কি বলছে, সুন্দর কোরআনে বলেছে, কোন ভান্তাবি বায়ান নয়, কোন কেচ্চা কাহিনী বায়ান নয়, কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছে, কোরআনের বায়ানটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। তারপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আহানান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ ভালোবেসে তোকে টাকা পয়সা দিলাম না, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোকে ধনী বানালা, তোকে পরীক্ষা করার জন্য ধনী বানালা। তারপরে আমার আল্লাহ বলছে, ওই বান্দাকে আমি যখন পরীক্ষা করার জন্য টাকা পয়সার জমি জায়গার মালিক বানালাম, কিন্তু হালাল জায়গা ব্যয় করলো না, গরিব মিসকিনকে দান করলো না, মসজিদ মাদ্রাসায় দিল না, গরিব মানুষের পাশে দাঁড়ালো না, বিধবা নারীর পাশে দাঁড়ালো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তুমি এতিমদের পাশে দাঁড়ালে না, তাই আমি আল্লাহ তোমার রুজির মধ্যে সংকীর্ণ করে দিলাম, রুজির মধ্যে সংকীর্ণ করে দিলাম, রুজির অভাব দিল, বিপদ আপদ মুসিবত দিল। আর এটা এখন কি বলছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কপাল খারাপ, যত বিপদ শুধু আমার কপালে, ঠিক বলছি না ভুল বলছি? আপনি ভুল কথা বললেন, আপনি কোরআনের বিরোধী কথা বললেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোর মুসিবত এজন্য দিলাম, তোর রুজির আমি সংকীর্ণ এজন্য করে দিলাম, তুই এতিমদের দান করলি না, তুই গরিব মিসকিনের পাশে দাঁড়ালি না, তুই মসজিদ মাদ্রাসা দান করলি না, এজন্য করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিলাম। আরবি শব্দ লা মানে নেহি, লা মানে নেহি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কাল্লা মানে কখনো নয়, কখনো নয়, আমি তোর রুজির মধ্যে সংকীর্ণ করিনি, তোর অভাব অনাটন যা কিছু হয়েছে তোর কৃতকর্মের কারণে হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে বলছে, আমার কোনো কেচ্ছা কাহিনী বলছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, সাবাকুম মিন মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিহিম ওয়ায়াফু আন কাসীরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে
করে জানিয়ে দেয় এ আমার আদরের বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোদের কৃত কর্মের কারণে তোদের উপরে এত আপাত বিপাদ মুসিবত আসে তোরা অনেক অন্যায় করিস অনেক তোরা ভুল করিস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক ভুল তোদের ক্ষমা করে দিস তোদের কৃত কর্মের জন্য তোদের এই অবস্থা হয় তোদের কৃত কর্মের কারণে তোদের এই অবস্থা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইয়া জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর বিবি বাচ্চা আমার শরণ থেকে তোকে যেন বিমুখ করে না দেয় কারণ বিবি বাচ্চা আল্লাহর ইবাদত থেকে যদি আমাদের দূরে রাখে আমার সন্তান যদি নামাজ থেকে আমাকে দূরে রাখে আমার স্ত্রী যদি আল্লাহর শরণ থেকে দূরে রাখে তাহলে বুঝতে হবে আমার বিবি বাচ্চা আমার জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ পাক অপার জায়গা বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা কারণ তোমার সন্তান তোমার জন্য ফিতনা সন্তান আমার জন্য কি ফিতনা যদি সন্তান যদি না নেক হয় সন্তানের কারণে যদি আপনি নামাজ রোজা জিকির আজগার তসবিহ তাহলিল থেকে যদি আপনি দূরে থাকেন এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব আমাদের ধোকা ধোকা এই দুনিয়া দুনিয়া দুনিয়াটা উদাহরণস্বরূপ কেউ কেউ বলেছে মাছির দানা পরিমাণ আবার কেউ কেউ বলেছে মাকোসার জাল কিছুক্ষণের জন্য ঠিক তদরূপ আবার কেউ কেউ বলেছে সমুদ্রে যদি হাতটা আঙ্গুলটা যদি ঢুকিয়ে দেওয়া হয় দেওয়ার পরে যদি তোলা হয় এই আঙ্গুলে যতটুকু পানি লাগে এতটুকু দাম এই দুনিয়া নয় এই দুনিয়াটা হচ্ছে ধোকার জায়গা ঠোকার জায়গা এই জন্য করে আমার বায়ানের উদ্দেশ্য হলো যে আমরা কেউ রুজির পিছনে দৌড়াবো না যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম ইবাদতটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই রুজি আমাদেরকে পৌঁছে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি পৃথিবীর যেখানে জায়গা থাকি না কেন আমার কপালে আমার নসিবে যেটা লেখা আছে পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারবে না তাহলে আমরা তকদির মানি যে কারে আমরা তকদির বিশ্বাস করি যে কালে তাহলে কেন আমরা আফসোস করি কেন আমরা দুনিয়ার পিছনে এত পাগল হই আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার ভালো মন্দ খারাপ সব কিছুর উপরে আমি ঈমান এনেছি তাহলে ভালো মন্দ খারাপের উপর যদি ঈমান আনি তাহলে যখন আমার কোনো বিপদ মুসিবত আসে যে জিনিসটা যদি আমরা ছেড়ে দেয় রোটের কোলে একটা জায়গায় খুব খুব কম দামে আমি পেয়েছিলাম কিন্তু কোন কারণবশত জায়গাটা ছেড়ে গিয়েছে আমি কত আফসোস করছি মাথা চুল ছিচ্ছি কত দুঃখ কষ্ট করছি আমার আল্লাহ বলছে বান্দা ওটা তোর কপালে ছিল না তুই তকদির বিশ্বাস করলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার ভালো মন্দ খারাপ যা কিছু সব তো আমি মেনে নিয়েছি তাহলে যখন ভালোটা হবে ছেলে যখন পাস করবে বুকে চড় মারবার বলবো কাজ ছেলে জানি সেজন্য করে পাস করেছে আর ছেলে যখন ফেল করবে তখন বলবো আমার কপালটা খাটা জমি ধান হলে ভালো চাষ করেছি ভালো সার বীজ মেরেছি আর ধান যদি খারাপ হয় বলে আমার কপালটা খারাপ এবছর শুধু আমার বিপদ আর মুসিবত যাচ্ছে বলে না বলে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয় হে আমার আদরের বান্দা বান্দিরা কখনো নয় তোরা এতিমদেরকে দান করিস না তোরা রমজান মাসে যাকাত দিন না আর যারা দান করে তাদের
আশাও করি না, তোরা দান তো করিস না, আর যারা দান করে তাদের আবার বিরোধী করিস, ঠিক না ভুল? এমন মানুষ সমাজে পাওয়া যায় না, যায় না।